আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা কাগজ কেটে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রমাণ করা শিখব তো তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এটা আমরা প্রমাণ করা শিখব তো শুরুতেই একটা কাগজ হ্যাঁ তোমরা হাতে নিবে যে এই কাগজটা বর্গাকৃতির একটা কাগজ হ্যাঁ এ কাগজ দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এ তাহলে এটা ক্ষেত্রফল হবে এ স্কোয়ার তাহলে এই সূত্রটা যে এটা যে বলি এ স্কোয়ার মাইনাস বিখানে এ এবং বি বাহু বিশিষ্ট দুটা বর্গক্ষেত্রের পার্থক্য কিন্তু এটা তাহলে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ যাবে তাহলে শুরুতেই কি করব। তোমরা বিবাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র কেটে নিবে এভাবে এখান থেকে সাপোজ বিবাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আমরা কেচি দিয়ে কেটে নিলাম তাহলে কি হবে এটা কেচিতে কেটে নিয়ে এটাকে আমরা একটা কালার দিই যে এটা অন্য একটা কালার দিয়ে আমরা রঙ করি তাহলে এটা যেহেতু বিবাহ বিশিষ্ট একটা বর্গ তাহলে এটার দৈর্ঘ্য প্রস্ত বি হবে এখন দেখো যেহেতু আমরা বি বাহু বিশিষ্ট একটা বড় কেটে নিলাম তাহলে দেখো তো এই অংশ এই অংশের দৈর্ঘ্য কিন্তু এখন বি মানে প্রস্থটা এই প্রস্থটা কিন্তু বি কিন্তু দৈর্ঘ্যটা কি হবে দৈর্ঘ্যটা কিন্তু হবে এ মাইনাস বি অর্থাৎ এখান থেকে এ কিন্তু বাদ চলে গেছে এখান থেকে অর্থাৎ এখান থেকে হ্যাঁ যদি যেহেতু বি বাদ চলে গেছে অর্থাৎ বি কেটে নেওয়া হয়েছে তাহলে এই অংশটাকে যদি আমরা এই সাইডে এখানে নিয়ে এসে বসাই তাহলে দেখো একটা আয়ত ক্ষেত্রে হবে না অর্থাৎ এই অংশ যদি আমরা কেটে যদি আমরা এই পাশে এখানে এখানে নিয়ে এসে বসাই এবং একটু রং করে দিই তাহলে দেখো এটা তাহলে এটার প্রস্থটা হচ্ছে বি এবং দৈর্ঘ্যটা কিন্তু এ থাকতেছে অর্থাৎ এখানে এ বাহুবিষ্ট যে বর্গটা সেখান থেকে কিন্তু দৈর্ঘ্যের দিকে এখানে বি পর্যন্ত বৃদ্ধি পেল অর্থাৎ এই যে এইটুকু বৃদ্ধি পেয়েছে কিন্তু এই দিকে কিন্তু বি কমে গিয়েছে অর্থাৎ এটা হবে এ প্লাস বি বাহু দৈর্ঘ্য এবং প্রস্থটায় এখানে হবে এ মাইনাস বি কারণটা কি এই যে দেখো এটা কিন্তু এ পর্যন্ত কিন্তু এটা ছিল এটা এ পর্যন্ত ছিল এবং যেখান থেকে আমরা পি বাহু একটা বর্গ কেটে নিয়েছি তাহলে এটা বাহু মানে বি পর্যন্ত বি দৈর্ঘ্য কমে গিয়েছে এখানে আর এদিকে বি দৈর্ঘ্য বেড়ে গিয়েছে তাহলে এ প্লাস বি দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে এ মাইনাস বি তাহলে আমরা যেটা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এটা যেহেতু একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি এবং প্রস্থ হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান এ প্লাস বি টু এ মাইনাস বি অর্থাৎ এ বাহ বিশিষ্ট একটা বর্গ থেকে বি বাহু বিশিষ্ট একটা বর্গ কেটে নেওয়া হলো বা বাদ দেওয়া বাদ দিলে থাকে হচ্ছে এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গ এবং এ মাইনাস বি বাহু বিশিষ্ট একটা বর্গের গুণফল তো এটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এর জ্যামেটিক ব্যাখ্যা বা কাগজ কেটে প্রমাণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো